হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কি রান্না তোমাদেরকে করে দেখাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি ভোলা মাছের রেসিপি, যেটা সর্ষে দিয়ে। সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল তৈরি করার জন্য নিয়েছি চারটে ভোলা মাছ, মিডিয়াম সাইজের দেখতেই পাচ্ছ। আর নুন হলুদ দিয়ে কিন্তু ভোলা মাছটা মাখানো রয়েছে। নিয়েছি 1 টেবিলস্পুন সর্ষে, নিয়েছি 1টা কাঁচা লঙ্কা, 1টা পাকা লঙ্কা, 1টু ধনে পাতা কুচি, সামান্য 1টু পেঁয়াজ আর রসুন কুচি। এখানে 1টা ছোট সাইজের টমেটো ঘষে নিয়েছি। এই হলো সর্ষে ভোলা রান্না করার মোটামুটি ইনগ্রেডিয়েন্টস। এছাড়া রান্না করতে আরও যা যা জিনিস লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। 1টা মিক্সার গ্রাইন্ডার জারে আমি নিয়েছি সর্ষে। আমি সর্ষেটা কিন্তু ধুয়ে নিয়েছি, যেহেতু সর্ষে হাতে ধোয়া যায় না তাই আমি একটা ছাঁকনির মধ্যে ধুয়ে তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1টু নুন, আর দিয়ে দেব 1টা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখতেই পাচ্ছ সর্ষেটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, 1টু নেড়ে দিচ্ছি। দেখা যাচ্ছে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা ভোলা মাছ। সবগুলো মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। 3 থেকে 4 মিনিট ফ্রাই হওয়ার পরে আমি মাছগুলো উল্টে দেব, কারণ এর আগে যদি মাছগুলো আমি উল্টোতে যাই তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে, তার কারণ ভোলা মাছ কিন্তু ভীষণ নরম হয়। আর যেহেতু কালো জিরে দিয়ে ভাজছি তাই মাছের ফ্লেভারটা কিন্তু দারুণ হবে। 3 থেকে 4 মিনিট মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে দেব। সবগুলো মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর একটা কথা হলো যে ভোলা মাছ কিন্তু কড়া ভাজাই বেশি ভালো লাগে। দেখাই যাচ্ছে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো খুব সাবধানে তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। এবার মাছ ভাজা তুলে নেবার পর আরও 1টু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো। কালো জিরেটা 1টু ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি। রসুন কুচিটা 1টু নেড়ে দিচ্ছি তেলের মধ্যে, সামান্য 1টু নেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1টু চিনি, তাহলে রঙটা কিন্তু খুব ভালো হবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সআপ করে নিচ্ছি, আর 1টু ফ্রাই করে নেব। এখন কিন্তু আমি লো ফ্লেমে রান্না করছি। সামান্য 1টু ফ্রাই করে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেব ঘষে রাখা টমেটো। 2 মিনিট ফ্রাই করে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘষে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি, আর ফ্লেম কিন্তু এখনও লোতেই করা রয়েছে। টমেটো আর পেঁয়াজ 2 মিনিট কষে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড আপ করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলাম, তাই ভালোভাবে আবার 1টু মিক্সআপ করে নিচ্ছি। রান্নার মাঝখানে ধনেপাতা দিলে গ্রেভির টেস্ট কিন্তু বেশি হয়। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। যেহেতু সর্ষে বাটাটা দিলাম সেহেতু ভালো করে আবার 1টু মিক্সআপ করে নিচ্ছি, আর বেশ খানিকক্ষণ কষে নেব। তবে খুব বেশি সময় না, কারণ বেশি সময় ধরে কিন্তু সর্ষে বাটা কষলে অনেক সময় হয় কি তেতো হয়ে যায়। যদিও আমি নুন দিয়ে বেটে নিয়েছি, তেতে হওয়ার চান্সটা 1টু কমই রয়েছে। দেখাই যাচ্ছে মশলা থেকে এখানে তেল ছেড়ে এসছে, তার মানে কষানো কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে জল। আর দিয়ে দিচ্ছি 1টু এমনি জল, যেহেতু জল দিলাম তাই দিয়ে দিলাম আবার টেস্ট অনুযায়ী নুন।
এবার ভালো করে মিক্সড আপ করে নেছি যেহেতু নুন দিলাম যখন জলটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব গ্রেভি কিন্তু ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছ তবে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু আলু বা অন্য কোনো সবজি নেই সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সবগুলো মাছ গ্রেভিতে ছেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আবার একটু ধনে পাতা দিলাম তাই ভালোভাবে আবার একটু মিক্সড আপ করে দিচ্ছি তবে খুব বেশি তাড়াহুড়ো করে নাড়বো না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে যাতে ধনে পাতার গন্ধটা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর রেখে দিচ্ছি কিছু সময় স্ট্যান্ডিং টাইমে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে ঢাকনাটা খুলছি অপূর্ব গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদেরকে আর দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল এবার আমি তোমাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমি সার্ভ করে নিয়েছি প্লেটের মধ্যে ভোলা মাছের সর্ষে ঝাল অসাধারণ একটা রেসিপি এই মাছ রান্না দিয়ে শুধুমাত্র গরম ভাতই কিন্তু ভালো লাগে গরম গরম ভাত আর এই ভোলা মাছ সর্ষে আর তার সাথে যদি ধনে পাতা থাকে তো কথাই নেই অপূর্ব টেস্টি ভাত প্রিয় মানুষের কাছে এটা কিন্তু একটা দারুণ টেস্টি খাবার আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা